Hello friends, good morning, welcome back to my channel, welcome back to another blog of Phantom. So today's blog is about Sunday. Happy Sunday. এবার সানডে তো রোজ আসে, রোজ যাই, হ্যাপি কি আছে? হ্যাঁ, একদিক থেকে হ্যাপি, কারণ সানডেতে আমরা বাড়িতে থাকি, মাংস ভাত খাই, অনলাইন ক্লাস হয় না, মানে কোনো রকমেরই ক্লাস হয় না। এখন যেটা অনলাইন চলছে সে অনলাইন ক্লাসটাও হয় না, সেটা হচ্ছে সব থেকে বড় হ্যাপির কারণ। কিন্তু এছাড়াও কিছু স্পেশাল হ্যাপির কারণ আছে। তো তোমরা দেখো আজকে সানডেটা কেন হ্যাপি। তো আমি এখন জাস্ট ঘুম থেকে উঠেছি আর ভিডিওটা করবো বলে একটুখানি লিপ বাম লাগিয়েছি, যাতে একটুখানি কিউটি কিউটি লাগে। তো সেই জন্য আমি এখন এই সাজটা মেরেছি ভিডিও করবো বলে। আর এখন আমি শুরু করতে চলেছি আমার ব্লগটা। তো আমি শুরু করব আমার সকালবেলার গরম গরম চায়ের সাথে। আমার গরম চা, গরম চাই, চুমুক দিই, চুমুক দিই। হ্যাঁ, তো যেটা আমি বলছিলাম যে আজকে সানডেটা হচ্ছে হ্যাপি সানডে। তো হ্যাপি সানডের প্রথম হ্যাপি হওয়ার কারণটা হচ্ছে আজকে আমি শ্যাম্পু করব মাথায়, অনেক দিন পর মাথায় শ্যাম্পু করব। আর সেই শ্যাম্পুর আয়োজন তোমাদেরকে আমি দেখাবো। তোমরা জানো আমার পায়ে প্লাস্টার আছে, তো আজকে সেই প্লাস্টারটা রিমুভ করব। ইয়েস, দ্যাট ইজ দ্য ইউনিক স্পেশাল থিঙ্ক অফ সানডে। এরকম যেন কারোর সাথে না হয়, মানে এত হ্যাপিও যেন কারোর দিন না আসে যে তাকে পায়ের প্লাস্টার খুলতে হয়। তো আমি আজকে পায়ের প্লাস্টারটা রিমুভ করব, নিজে নিজে করবো, আমার মা হেল্প করবে অবশ্যই, মা ছাড়া তো না চল। আর মাকে দেখলে আমি হাতির পাশ পাঠাই, যেটা মা বলে আর কি। তো আমি এখন পায়ের এই প্লাস্টারটা রিমুভ করব, কিন্তু প্লাস্টার রিমুভ করার পর পাটা অনেকদিন পরে অন্যরকম লাগবে, তো আমি সেটা নিয়ে বেশি নাড়াচাড়া হয়তো আজকে করতে পারবো না। সেই জন্য আজকে আমি মাথায় শ্যাম্পুটা আগে করে নেবো, দেন বিছানার চাদরটা একটু চেঞ্জ করবো, তাহলে একটু ফ্রেশ ফ্রেশ লাগবে। বিছানার চাদর চেঞ্জ করার আগে আমি পায়ের প্লাস্টারটা খুলবো, কারণ ভেতরে অনেকদিন ধরে একরকম অবস্থায় আছে, তো নোংরা টোংরা বেরোতে পারে, সেগুলো বা বিছানায় লেগে যাবে। সেই জন্য আগে আমি প্লাস্টারটা রিমুভ করবো, দেন বিছানার চাদর চেঞ্জ করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো আমার চা খাওয়া কমপ্লিট, ব্রেকফাস্টটা কমপ্লিট। এবার আমি মাথায় শ্যাম্পু করবো। দেখতে পাচ্ছ খুব বাজে অবস্থা মাথার, খুশকি টুস্কি হয়ে গেছে, তো এটা একটুখানি আঁচড়ে নি। মা এখন শ্যাম্পু করানোর আয়োজন করছে, আমি অপেক্ষা করছি কখন শ্যাম্পু করব। আজকে শ্যাম্পু করব যেহেতু, তো একটুখানি ইনস্টা রিলস করে নেবো, কারণ আজকে আমাকে একটু সুন্দর লাগবে শ্যাম্পু করে। আজকে ওই ভিডিওটা করবো, একটা গান এসছে না, মানে অনেকদিন ধরে এসছে, এই কি জানো, সজতে কি ইয়ে হে লাখ লাখ দুআয়ে মাগি পায়া হে। আমাকে তোমরা ইনস্টাতে ফলো করবা, ফলো করো তো, নাকি না ওটাও বলতে হবে যে ফলো করো ফলো করো, স্ক্রিনের উপরে তো দিয়ে দিই, কষ্ট করে বানিয়েছি ফ্যান্টম ফলো মি অন ইনস্টা। আর ইনস্টাতে তো ফলো করবেই, ফেসবুকেও আছি, ফেসবুকে আমার একটা পেজ আছে ফ্যান্টম বলে, ওখানটাতেও ফলো করো, লাইক করো। এখানে গল্প করতে করতে চলে এসেছে আমার শ্যাম্পু করার জিনিসপত্র, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো। আমার শ্যাম্পু করা হয়ে গেছে, এখন কন্ডিশনার দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, তাই রেখে দিয়েছে। সিলেবাসের প্যাকেট খুব কাজে লাগছে। আমার স্নান করা হয়ে গেছে, মানে শ্যাম্পু করা হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে ফেলেছি, গামোছা হয়ে গেছে, আমাকে এখন সেই পদ্মাবত না পদ্মাবতী বেরিয়েছিল সেইটার আলাউদ্দিন খিলজি লাগছে। এখন আমি পায়ের প্লাস্টার রিমুভ করব নিজে, মানে মায়ের হেল্পে। চলো শুরু করা যাক, ওটা একটা আজব টাইপের মিশন,
তো এক সপ্তাহ আগে আমি কলকাতা গিয়েছিলাম স্টিচ রিমুভ করতে, তো ডাক্তার স্টিচ রিমুভ করার পরে অপারেশনের পরে যে প্লাস্টারটাই আমার করা ছিল সেটাই আবার করে দেয়, এবং এটা সিনথেটিক না, সিমেন্টিং যে প্লাস্টারটা মানে ভারী যেটা সেটাই হয়ে আছে। তো ডাক্তার বলেছিল এটা আমি বাড়িতেই নিজে থেকে রিমুভ করতে পারবো, মানে ওয়ান উইক পর আমি রিমুভ করে দিই যাতে এটা, এখন আমি সেটাই করতে চলেছি। চলো শুরু করি। প্লাস্টার খোলা হয়ে গেছে, একটু আজব লাগছে পা রাখতে, কেমন একটা লাগছে। তো আজকে তো সানডে, আজকে ভিডিওটা তোমরা পাবে না, তোমরা বৃহস্পতিবার পাবে। একটু কেমন হাঁপিয়েও গেছি, অনেকক্ষণ ধরে বসেছিলাম, একটু রেস্ট নেব। তো আজকে লাঞ্চে আছে, এখানে দেখা যাচ্ছে যেটা হচ্ছে ভেন্ডি চচ্চড়ি মতন কিছু, চচ্চড়ি ভাত, আর যেটা স্পেশাল সেটা হচ্ছে এইটা। তোমরা যেমন আজকে এখন দেখতে পাচ্ছ, আজকে হয়েছে ভাতের সাথে উচ্ছে ভাজা ভেন্ডি চচ্চড়ি, আর যেটা স্পেশাল বলছিলাম সেটা হচ্ছে খাসির মাংস কষা। মানে বলতে গেলে খাসির মাংসটা মানে বাঙালিদের একদম কি বলবো একটা ওয়াও ওয়ালা ডিশ। তো সেই খাসির মাংস আজকে হয়েছে, আমি বুঝতে পারিনি আজকে খাসির মাংস হয়েছে। আজকে সানডে, আজকে মাংস হয় আমাদের বাড়িতে, তো বেশিরভাগই চিকেন হয়। আজকে সারপ্রাইজলি জানি না কেন মাটন হয়েছে, তো ওই জন্য আজকে সানডে যে হ্যাপি সানডে সেটা আর কি ডাবল হ্যাপি হয়ে গেছে। তো আমি এখন ভাত খাবো আর তার সাথে দেখবো ওয়েব সিরিজ। ওকে, তোমার পায়ের প্লাস্টার কাটা হয়ে গেছে, আর এক সপ্তাহের মধ্যে আশা করছি আমি আবার আগের মতন হাঁটবো। তো এক মাস হয়ে গেল বিছানাতে আছি, মানে বিছানাতেই সব, এক মুহূর্তের জন্য বিছানা থেকে নামিনি। আর পায়ের যা অবস্থা এখন, আমারও সাহস হবে না, আমি পারবো না, মানে আজকে কেটে কালকেই হাঁটতে লাগলাম এরকম, সেজন্য একটু টাইম লাগবে। তবে আমাকে আর বেড বাথ নিতে হবে না, আমি বাথরুমে গিয়ে স্নান করতে পারবো আশা করছি। গত এক মাস হয়ে গেল আমি ঠিক করে স্নান করতে পারিনি, তবে তার জন্য আমার কোনো দুঃখ নেই, কারণ আমি ভালোই ছিলাম বিছানায় বসে। দু মিনিটে কি সুন্দর স্নান হয়ে যাচ্ছিল না, এবার কাল থেকে হেঁটে যেতে হবে বাথরুমে, মিনিটের পর মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করতে হবে, কত কষ্টের কাজ। আর স্নান করতে তো আমার একদম ভালো লাগে না। তো বাস, আজকের ব্লগটা এ পর্যন্তই। তোমরা নিচে কমেন্ট সেকশনে জানিও যে আজকের ব্লগটা কেমন লাগলো, আর আজকের সানডেটা কি সত্যি হ্যাপি সেটাও জানিও আমাকে কমেন্ট সেকশনে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পরে একটা বেল আইকন আছে ওইটাকে প্রেস করে দেবে, যাতে আমি নতুন ভিডিও দিলে তোমাদের কাছে চিঠি পৌঁছে যায়, মানে নোটিফিকেশন।